সরকার প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের যদি জান থাকে আন্দোলন চলবে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে যে হরতাল অবরোধ চলছে এই হরতাল অবরোধ আপনারা সফল করছেন বাংলাদেশের গত 52 বছরের ইতিহাসে এই রকমের জনগণের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় জনগণের মাধ্যমে হরতাল পালন হয় নাই আপনারা দেখেছেন এটা ঠিক রাজপথে আওয়ামী লীগ 1996 সালে যেভাবে মানুষের দোকানপাট পুড়িয়েছে গাড়িতে অগ্নিসংযোগ করেছে গান পাউডার দিয়ে মানুষ মেরেছে আমরা সেই ধরনের বর্বর হরতাল করছি না শান্তিপূর্ণভাবে রাস্তাঘাটে যেন গাড়ি না চলে রেল না চলে নৌপথে নৌযান যেন না চলে আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি এবং জনগণ শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি পালন করছে সরকার প্রধানকে হুঁশিয়ার করে বলতে চাই সতর্ক করে বলতে চাই আপনি নিজের বিপদ ডেকে আনছেন ওই জুলফিকার আলী ভুট্টো অনেক বড় বড় কথা বলেছিল 71-এর মুক্তিযুদ্ধের আগে বাঙালিদেরকে বাংলাদেশীদেরকে পণ্য জন্তু জানোয়ার বলে গালি দিয়েছিল এই দেশের স্বাধীনতাকামী জনগণকে ঠেকানোর জন্য আজকে প্রধানমন্ত্রী যখন দেখতে পেরেছে সমস্ত চুক্তি তর্ক দিয়ে তার পথ বন্ধ হয়ে যাচ্ছে তখনই প্রধানমন্ত্রী বিরোধী দলকে গালি দিচ্ছেন এই হৃদয়হীন অমানবিক সরকার যদি ক্ষমতায় থাকে আগামীতে বাংলাদেশ একটি ব্যর্থ এবং পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে এই আন্দোলন কোন দলকে ক্ষমতা আনার জন্য আন্দোলন না এই আন্দোলন দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন আন্দোলন আমাদের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন a show stealer.